I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them. There were feelings and now you deny it. বসে তো গেছি, সব সাজের অবসান ঘটিয়ে দিয়েছে এই একটা মাস্ক আর হেলমেট আর এই যে দাদা, তো চলো যাওয়া যাক। আজকে আমি কোনো ম্যাপ আর দেখবো না, ও স্কুটিতে যা ফিক্স করবে সেটুকু দেখতে পারলে দেখবে। ওরে বাবা রে, এক্ষুনি পাশে একটা গাড়ি গেল, তো যা দেখতে পারবে, কারণ মাঝ রাস্তায় যদি ভালো কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wish that we never met, but you act like we never. আমরা এই জাস্ট পৌঁছলাম রাস্তায়, না ভালো বৃষ্টি পেয়েছি, মানে ঝিরিঝিরি কোথাও পাইনি, এরকম ভাবে পুরো রাস্তাটা এসেছি। এখানেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, পেছনটা দেখে বুঝতেই পারছো জায়গাটা। এখানে দাঁড়িয়েই এত সুন্দর নেচার ভিউটা, তো সত্যিই ভালো লাগছে। এটা একটা হোটেল মতো, তো চলো এবার ফলসের দিকে যাবো। কিন্তু যেতেও ভয় লাগছে, এই ছোটো ছোটোগুলোকে দেখছো তো, সারা রাস্তা এগুলোই রয়েছে। তো মেঘও ডাকছে, যা করার একটু তাড়াতাড়ি করে চলে যেতে হবে। তো ফলসের দিকে তো আমরা যাচ্ছি, এইরকম সিঁড়ি দিয়ে দিয়ে নিচ দিকে নেমে যেতে হবে, সেটাই লেখা আছে অ্যারো দিয়ে দিয়ে। আর এখানের একটাই সমস্যা, কোনো লোকজন ওভাবে কোনো হেল্প করছে না, ঝিরিঝিরি না বৃষ্টি পড়ছে। তো চলো, রোদের থেকে একটা ভালো ওয়েদার দিয়েছে এটা ঠিক কথাই, কিন্তু এরকম বৃষ্টি থাকবে আর গাছের জলগুলোও পড়ছে ভীষণভাবে, এরা দেখে অলরেডি ফিরে যাচ্ছে। আর এরকম কিন্তু বহু রয়েছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ওদেরকে খেতে দিলে খাচ্ছে দেখলাম আবার, মানে আমরা যদিও দেইনি সেই সাহস আমার নেই। যাই হোক, আমরা এরকম একটা সিঁড়ি দিয়ে নেমে এসে তারপর এই শেডটার তলায় বসেছি। বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, দেখে বুঝতেই পারছো এরকম একটা পাহাড়ি এলাকায় সাথে বৃষ্টি, তো আর কি চাই। যদিও ওয়েদারটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি, আশা করি কমে যাবে কিছুক্ষণের মধ্যে, আমরা দেখতে যাবো আবারও। যেটুকু দেখেছি সেটুকু না, অনেকটা দেখো পাহাড়টাকেও দেখা যাচ্ছে এখান থেকে। তো তোমরা কতটা বুঝতে পারছ জানি না, হয়তো আওয়াজটা পাচ্ছ, একদম বৃষ্টি, মানে কি আর বলবো, ভাগ্যি সেই মাথার উপর শেডটা ছিল আর কি। দেখতে তো অপূর্ব লাগছে, কিন্তু বৃষ্টিটার জন্য আমরা ওয়াটার ফলসটা দেখতে পাবো কিনা সেটাই চিন্তা করছি। আদারওয়াইজ নেচার ভিউ তো সত্যি ভালো। জায়গাটা অপূর্ব, বৃষ্টিটা কেমন লাগছে এখানে, এদিকে দেখো আমার সূর্য উদয় হচ্ছে, ওখান থেকে একটু একটু করে উঁকি দিচ্ছে। যদিও আজকের বৃষ্টিটা আমরা জানতাম কিছুটাতে হতে পারে, কারণ দেখিয়েও ছিল ম্যাপে আর মেঘলা করেও ছিল, কিন্তু অনেক সময় না হয় না, আবার ম্যাপের সাথে মেলে না আর কি, তাই ভেবেছিলাম কিন্তু হবে না, কি হলো বুঝতে পারছি না। একটু কমে যাও বাবা তাড়াতাড়ি। বৃষ্টি তো কমেছে অনেকটাই, একদম ঝিরিঝিরি পড়ছে আর কি, আর বাকিটুকু পুরোটাই গাছের জল আর কি। তো এই হচ্ছে তার ভিউ, পাশটা ভিউটা জানি না কতটা কি বুঝতে পারছো, নেচার তো কখনো বোঝানো যায় না ভাবে, তবে সত্যি সুন্দর জায়গাটা।
দেখতেই পাচ্ছ সামনেই ফলস। জায়গাটা না সত্যি সুন্দর, বৃষ্টি হয়ে যেন মানে একটু তো অবশ্যই অসুবিধায় তো পড়েইছি বৃষ্টিটা হয়ে, কিন্তু জায়গাটা যেন বৃষ্টিটা হয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. A part of me wished that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them. There were feelings, and now you deny it. সময় খুব ভালো লেগেছিল, ওঠার সময় যানটা কয়লা হয়ে গেল জাস্ট। না হয়ে গেছে, অনেক ঘুরে নিয়েছি, চুল ঢুল লেগে আছো, পুরো ভিজে গেছে। তো চলো দেখি ওই হোটেলটাতে চাটা কিছু পাওয়া যায় কিনা, একটু ভিজেছে তো চাটা খেয়ে নেওয়াটা উচিত হবে। এই যে ছোট্ট লেক মতো দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওই বোটিংগুলো দেখতে পাচ্ছ যে বোটিংও হয়। আপাতত আমি এদিক দিয়ে যাচ্ছি না, নিজ দিকটা নামছি না, জাস্ট ওই যে ওখান থেকে স্কুটিটা নিচ্ছে আমরা এবার বেরিয়ে পড়ব। তো চলো, জায়গাটা কিন্তু অসাধারণ, যারা ব্যাঙ্গালোর থাকো তারা এখানে আসতে পারো, কিন্তু খুব সুন্দর জায়গাটা। বাড়িতে চলে এসেছে, আর তোমাদের সাথে যেটা তখন শেয়ার করা হয়নি যাওয়ার সময় তাড়াহুড়োতে, তো আমার গ্যাস চলে এসছে দেখে বুঝতেই পারছ। তো এই গ্যাস আর এই হচ্ছে লাইটার, তো এই আর কি। কিন্তু একটা সমস্যা হয়েছে যার জন্য গ্যাসটাকে এখানে আপাতত রাখা, এখানে যে গ্যাসটার জায়গাটা দিয়েছে খোপটা ঠিক আছে, বাট ডোরটা যে একটু এগিয়ে রয়েছে তাই জন্য আমার গ্যাসটা না ঢুকছে না মাপ মতো। মানে ইন্টেরিয়রের কাজ যে করেছে মাপটা তার ভুল হয়েছে, যে খোপটার আর কি করে দিয়েছিল তার ভুলটা হয়নি। যাই হোক, কালকে ওনার আসবেন, কিছু একটা ব্যবস্থা করবেন, হয়তো গ্যাসের লাইনটা এখান দিয়েও দিতে পারে, এইখান দিয়ে দিয়েছিল যেটা সেটা হয়তো বন্ধ করে দিতে হতে পারে আমার, তো জানি না, দেখি উনি আসুক, কালকেই আসবেন। ওনার ভীষণ ভালো, আর কি বলবো বলো, ওনারকে যখন যা সমস্যার কথা বলা হচ্ছে সাথে সাথে, কোনো দেরি নেই। তো আজকেই সন্ধ্যেবেলা আসতো, আমরা যেহেতু ছিলাম না তাই উনি আসতে পারেনি, আর গ্যাসের কোম্পানিটা হচ্ছে বাটারফ্লাই। তো চলো এবার যাই, একটু চাটা একটু খেয়ে নিই, রচা করলাম আদা দিয়ে। আর আমাদের বাজার হাটের অবস্থা দেখেছো কি, এগুলোকে এখন ফ্রিজে গোছাতে হবে, তারপর শান্তি হবে আমার। তো চলো আগে গুছিয়েও নি সাথে, আর রাতে আজকে হবে রুটি যেহেতু গ্যাস চলে এসেছে। তো আমাদের গ্যাস তো এসেই গেছে, এই যে এতদিন বাদে হচ্ছে আমাদের রুটি, গোল হয়েছে। কিন্তু আমার পরের সবচেয়ে চিন্তা ছিল যে আমি গোল রুটি এতদিন বাদে ফেলতে পারবো কিনা। আসলে কালকে আঙ্কেল আন্টি না চলে যাচ্ছে, মানে অনুরূপার মা বাবা, তো ওই জন্য আমরা অনেকক্ষণ গিয়ে গল্প করছিলাম। আমাদের ঘরে ঢুকতেই অনেকটা লেট হয়েছে আজকে, তারপরে করলাম চা, তারপর আমাদের বিছানা চাদর ফাদর গুলো চেঞ্জ করলাম, কালকে সানডে আছে আমি কেচে দেবো। তো ওই জন্য আর দই মাংস হচ্ছে প্রেশার কুকারে ওই দিকে, তো সেটা ও বানিয়েছে আর কি, আমি বানাইনি আজকে, আর পেঁয়াজও কাটিনি সেটা। আর আমি এদিকটাতে আটাটা মেখে নিয়ে এবার রুটিটা করছি আর কি। তো দেখা যাক আজকে ফলে কিনা, তখন তোমাদেরকে ডাকবো, ঠিক আছে? মানে তোমাদেরকে নেবো সাথে, ডাকবো, ঠিক আছে? চলো দেখা যাক ফলে কিনা। এখনো বলোনি না, এটাও ঠিক আছে, খাওয়ার টাইমে দেখা হবে। চলো, তো চলো আজকে দিনটা এখানেই শেষ করে দিচ্ছি, ম্যাডাম অলরেডি শুয়ে পড়েছে। তো যদি কোনো নতুন বন্ধু আমাদের চ্যানেলে এসে থাকো তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আপাতত আমাদের সাথে আছো, সঙ্গে আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের জায়গাটা জানাতে নিশ্চয়ই ভুলবে না তোমরা, পেছন থেকে বলছেন ম্যাডাম। তো চলো আজকের মতো টাটা। I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed.